মতিচুর জঙ্গলের শেষ মাথায় ছিল এক জলাশয়। জলাশয়ের ঠিক পাশেই থাকত এক গরজিলা। গরজিলাটি সেই জঙ্গলের মাছ খেয়েই জীবন ধারণ করত। সকালবেলা গরজিলার ঘুম ভাঙলে গরজিলা বলল, সকাল হয়ে গেছে, ক্ষুধায় পেটটা চুচু করছে, যাই সকালবেলা জলাশয় থেকে কিছু মাছ ধরে খেয়ে নেই। এই বলে গরজিলা জলাশয়ের কাছে গেল আর বলল, আজকে এই জলাশয়টি আছে বলেই কষ্ট করে আমাকে আর শিকার ধরতে যেতে হয় না। জলাশয়ের মাছ খেয়ে দিনগুলো খুব সুখেই কাটছে, যাই আবার কিছু মাছ ধরে আসি। এই বলে গরজিলা জলাশয় থেকে মাছ ধরতে লাগলো। কিছুক্ষণ মাছ ধরার পর গরজিলা বলল, আহ আজ অনেক মাছ খেয়ে ফেলেছি, যাই গিয়ে একটু জিরিয়ে নেই। গরজিলা অনেকক্ষণ জিরানোর পর বলল, যাই এবার একটু জঙ্গল থেকে ঘুরে আসি, অনেক বেশি খেয়ে ফেলেছি, একটু ঘুরে আসলে পেটের খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এই বলে গরজিলা জঙ্গলে ঘুরতে বের হলো। গরজিলা জঙ্গলের ভেতর অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাড়ির পথ ধরল। বাড়িতে এসে গরজিলা আবার শুয়ে পড়ল। এভাবে গরজিলার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন পাশের জঙ্গলের এক কুমির এলো এই জঙ্গলে। আমাদের জঙ্গলে এখন খাবারের অনেক সংকট, দেখি এই জঙ্গলে খাবার জন্য কিছু পাই কিনা। বলেই কুমির জঙ্গলে খাবার খুঁজতে লাগলো। কুমির জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এক সময় গরজিলা সেই জলাশয়ের কাছে এলো। আরে এটা কি, এটা তো একটা জলাশয়, এখানে অনেক মাছ আছে মনে হচ্ছে, এ তো দেখছি একেবারে মেঘনা চাইতে বৃষ্টি, জলাশয়ে অনেক পানি আছে আবার মাছও আছে, আমার আর কি চাই। কুমির সাথে সাথে জলাশয়ে নেমে টপা টপ করে মাছ খেতে শুরু করলো। একসাথে অনেকগুলো মাছ খেয়ে ফেললো আর বলল, বাহ এই জলাশয়ের মাছগুলো তো খুব মজার, এখন তো পেট ভরে খেলাম, পরে খাওয়ার জন্য কিছু মাছ রেখে দেই। এই বলে কুমির পরে খাওয়ার জন্য কিছু মাছ রেখে দিল। পরদিন সকালে গরজিলা এলো জলাশয়ে মাছ ধরতে। মাছ ধরার জন্য জলাশয়ে গরজিলা বড়শি ফেললো।
বেশি না, গোটা পাঁচেক মাছ ধরেই আজ চলে যাব। একবারে সব মাছ না খেয়ে প্রতিদিন অল্প অল্প করে খাবো। এই বলে গর্জিলা জলাশয়ে বড়শি ফেললো। কিছুক্ষণ পর বড়শিতে টান পড়ল, বড়শিতে মাছ ধরা পড়েছে। সাথে সাথে কুমির বড়শির মাছ খুলে খেয়ে ফেলল। এই পুকুরের সব মাছ আমার, আমি ছাড়া আর কেউ এই পুকুরের মাছ খেতে পারবে না। গর্জিলা বড়শি উঠিয়ে দেখে, বড়শিতে কোনো মাছ নেই। মনে হচ্ছে মাছ ঠিক মতো আধার খাবার আগেই আমি বড়শি উঠিয়ে ফেলেছি। আবার বড়শি ফেলে দেখি। গর্জিলা আবার বড়শি ফেলল, মাছ বড়শির আধার খেতে এসেছে। কুমির আবারও এসে বড়শির মাছটি খেয়ে ফেলল। বলেছি না এই পুকুরের সব মাছ আমার, একটি মাছও আমি হাত ছাড়া করব না। গর্জিলা বেটা যতই বড়শি ফেলো কোনো লাভ নেই, একটি মাছ তুমি পাবে না। গর্জিলা আবার বড়শি তুলল, কিন্তু এবারও কোনো মাছ পেল না। তাই গর্জিলা বলল, কি ব্যাপার, এবারও পারলাম না? গর্জিলা আরো কয়েকবার বড়শি ফেলল, কিন্তু প্রতিবারই বড়শির মাছ কুমির খেয়ে ফেলায় গর্জিলা কোনো মাছই পেল না। আজকের দিনটাই মনে হচ্ছে আমার জন্য খারাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত বড়শি ফেলেই যাচ্ছি, প্রতিবারই মাছ বড়শির খাবার খেয়ে নিচ্ছে, আমার বড়শিতে একটা মাছ উঠছে না। ধুর, আজ আর মাছই ধরব না। রাগে গর্জিলা সেখান থেকে চলে গেল। পথে শিয়ালের সাথে গর্জিলার দেখা হলো। কি ব্যাপার গর্জিলা ভাই, এত রেগে মেগে কোথায় যাচ্ছ? আর বলিস না শিয়াল, আমার জলাশয়ে মাছ চাষ করি আমি। আজ সকাল থেকে এই পর্যন্ত বড়শি ফেললাম, কিন্তু একটা মাছও পেলাম না। মনে হয় আমার জলাশয়ে কোনো গন্ডগোল হয়েছে রে। কি বলছো গর্জিলা ভাই, এমনও তো হতে পারে। তোমার জলাশয়ের সব মাছ তোমার খাওয়া শেষ, তাই আজ তুমি কোনো মাছ পাওনি? তাই তো, এটা তো আমি একবারও ভাবিনি। তাহলে যাই, আমি বরং আজই আবার নতুন করে কিছু মাছের পোনা ছাড়ার ব্যবস্থা করি। শিয়াল, তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে, একদিন আমার জলাশয়ে আসিস, তোকেও মাছ খাওয়াবো। শিয়াল চলে গেল, গর্জিলা তার জলাশয়ে আবার কিছু মাছের পোনা ছেড়ে দিল। বেশ কয়েকদিন পর আজ গর্জিলা আবার এসেছে মাছ ধরতে, সে বড়শি ফেলেছে। এমন সময় শিয়াল এসেছে। গর্জিলা ভাই, তুমি মাছ খাওয়ার দাওয়াত দিয়েছিলে, তাই চলে এলাম। খুব ভালো করেছিস, আমিও আজ অনেকদিন পর মাছ ধরতে এসেছি। সেই যে মাছের পোনা ছেড়েছিলাম আর আজ আসলাম। আয়, মাছগুলো এতদিনে অনেক বড় হওয়ার কথা, চল দুজন একসাথে মাছ ধরি। তখন হঠাৎ জলাশয়ের পাশে একটি ব্যাং এলো আর বলল, তোমরা যতই বড়শি ফেলো কোনো লাভ নেই, একটাও মাছ পাবে না। তার মানে ব্যাং, তুই আমার সব মাছ খেয়ে ফেলেছিস? তবে রে, তোকে তো আমি পিষে মারবো। কি বলছো গর্জিলা ভাই,
তোমার জলাশয়ে একটি কুমির আছে, সে সব সময় জলাশয়ের পানির নিচেই থাকে, সেই তোমার সব মাছ খেয়েছে গো, আমি একটি মাছও খাইনি। কি কুমির? তাও আবার আমার জলাশয়ে? শিয়াল রে, ঝটপট একটু বুদ্ধি বের কর, ওই বেটা কুমিরকে কিভাবে শায়েস্তা করতে পারে? গর্জিলা ভাই, তুমি তো মুখ থেকে আগুন ছাড়তে পারো, জলাশয়ের পানিতে আগুন ছাড়ো, এতে জলাশয়ের পানি গরম হয়ে যাবে, তখন কুমির আর পানির নিচে থাকতে পারবে না। গর্জিলা তখন মুখ থেকে আগুন বের করে জলাশয়ের পানির উপর ছাড়ল, জলাশয়ের পানি গরম হয়ে যাওয়ায় কুমির জলাশয় থেকে উঠে এলো, আর দেখলো গর্জিলা ও শিয়াল তাকে ধরার জন্য ওত পেতে বসে আছে। ওরে বাবারে, আজ তো আমি শেষ, বাঁচতে চাইলে পালাই। কুমির সেই যে পালিয়ে গেল, আর কোনোদিন সেই জঙ্গলেই আর ফিরে এলো না। গর্জিলা আবার তার জলাশয়ে মাছ ছেড়ে আগের মতো মাছ ধরে খেয়ে দিন পার করতে লাগলো, আর এ জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।